বিশ্বভারতী সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ, তার বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি অভিযোগের তদন্তে পুলিশ। শান্তিনিকেতন থানার ওসি সহ চারজনের টিম বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনে যায়। তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়েও যান তদন্তকারীরা। গোটা প্রশ্নোত্তর পর্বের ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলেই জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদ পর্ব লিখিত আকারেও নেওয়া হয়েছে, পরে তাতে সই করবেন বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্য নিয়োগ নিয়ে শুনানিতে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী। সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশে 2 নভেম্বর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, অথচ 7 নভেম্বর রাজ্যপাল চিঠি লিখে জানান এমন কিছু সর্বোচ্চ আদালতের লিখিত নির্দেশে নেই। সওয়াল, রাজ্যের একসঙ্গে দুপক্ষকে বসে অচলাবস্থা দূর করতে বলা হয়েছিল, তাহলে এই চিঠি কেন? রাজ্যপালের আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছে। বিজেন্দ্র, আজ আদালতে ঠিক কি সওয়াল জবাব হলো? দেবসিন্দা, দেখো, এর আগে যখন হিয়ারিং হয়েছিল সেদিন সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছিল রাজ্য সরকারকে এবং চ্যান্সেলরকেও, যিনি গভর্নর, এবং তাকে বলেছিল কি ইউনিভার্সিটির স্বার্থে, ছাত্রদের স্বার্থে এবং শিক্ষার স্বার্থে বসে এটাকে আপনারা মিটিয়ে নিন, এবং কিভাবে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট করা হবে সেটা আপনারা যদি আলোচনা করে ঠিক করে নেন সেটাই সব থেকে ভালো হবে। এ কথা সুপ্রিম কোর্ট এর আগের দিন মৌখিকভাবে হিয়ারিং চলাকালীন বলেছিল। আজকে যখন হিয়ারিং স্টার্ট হয় তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন কি 2 নভেম্বর মুখ্যমন্ত্রী রাজভবনে রাজ্যপালের সঙ্গে মিটিং করেছেন এবং সেখানে তারা চেষ্টা করেছেন একটা ডেডলক ব্রেক করার, কিন্তু এটাতে কোনো প্রোগ্রেস হচ্ছে না, এখনো অচলাবস্থায় রয়ে গেছে। উল্টো দিকে 7 নভেম্বর একটা চিঠি তাদের কাছে এসছে যেটাতে রাজ্যপালের তরফ থেকে বলা হয়েছে কি এরকম কোনো অর্ডারে লেখা ছিল না সুপ্রিম কোর্টে, তাদেরকে বসে এটাকে মেটাতে হবে এবং ডিসি যে অ্যাপয়েন্টমেন্টে যে জটিলতা রয়েছে সেটা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বসে সেটাকে ঠিক করবেন, সেটা অর্ডারের মধ্যে কোথাও লিখেছে। এটার পরে কিন্তু প্রশ্নের মুখে পড়েন চ্যান্সেলরের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট তাকে জানতে চায় যে এর আগের দিন হিয়ারিং চলাকালীনে তারা ওপেন কোর্টে এটা বলেছিলেন এবং সেদিন আপনিও ছিলেন, সেক্ষেত্রে এই ধরনের চিঠি কেন লেখা হয়েছে? আপনারা কি অর্ডার চাইছেন, লিখিত অর্ডার? সেক্ষেত্রে তারা লিখিত অর্ডার তারা দেবেন। তখন আইনজীবী বলেন কি তারা জানানি এই ধরনের চিঠি কবে লেখা হয়েছে, 7 তারিখের চিঠিটা সম্পর্কে তার কাছে আর ইনফরমেশন নেই। তিনি বলেন তো হতে পারে কিছু বিল পেন্ডিং রয়েছে সেটা নিয়ে রাজ্যপাল লিখেছেন। তখন সুপ্রিম কোর্ট আবার বলে কি আমরা কোনো বিল নিয়ে এর আগে দিন বলিনি, আমরা বলেছিলাম ডিসি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বসে যদি সমাধান সূত্র বের করে নেন সেক্ষেত্রে সব থেকে ভালো হবে শিক্ষার স্বার্থে। তখন তিনি সময় চান কি কেন এই চিঠিটা লেখা হয়েছে, তিনি রিপ্লাই দেবেন। 1 সপ্তাহের জন্য সময় তাকে দেওয়া হয়েছে দেবস্মিতা, 1 ডিসেম্বর নেক্সট হিয়ারিং রয়েছে। তার আগে কিন্তু সুপ্রিম কোর্ট আরো একটা কথা বলেছে আজকে ইউজিসিকে, রাজ্য সরকারকে এবং চ্যান্সেলরকে তালিকার একটা জমা দিতে বলেছে, এবং সেই তালিকার নামে যে তালিকা থাকবে তার মধ্যে 3 জন বা 5 জন বা 7 জনের একটা কমিটি সুপ্রিম কোর্ট গঠন করে দেবে এবং সেই কমিটি রাজ্যের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেটা বেশি নমিনেট করবে, কাকে বেশি সেখানে পড়বে সেই কমিটি বাছাই করবে। এখন দেখতে হবে 1 ডিসেম্বর এই কমিটি অ্যানাউন্স হচ্ছে কি হচ্ছে না, কেন কি এর আগে সুপ্রিম কোর্ট এই মনোভাব রেখেছিল যে যদি রাজ্য সরকার এবং রাজ্যপাল মিলে সমাধান সূত্র না বের করেন তাহলে তারা কমিটি গঠন করে দেবেন। আজকে কমিটি গঠন করার নিয়ে নাম চাওয়া হয়েছে ইউজিসির কাছে, রাজ্য সরকারের কাছে এবং চ্যান্সেলর অর্থাৎ গভর্নরের কাছ থেকে। এই নাম জমা পড়ার পর এই নামগুলোর মধ্যে থেকে একটা তালিকা তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট। নেক্সট হিয়ারিং 1 ডিসেম্বর ঠিক হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র।